আজ আমাদের জুমার খুদ্বার আলোচ্য বিষয় সবে বরাত এবং সাবান মাসের করণীয় ও বর্জনীয়। সম্মানিত উপস্থিতি কিছুদিন পরেই আমাদের দেশে এবং বিশেষ করে ভারত উপমহাদেশে যে দিনটি খুব জরালোভাবে উদযাপন করা হয় এবং টেলিভিশন স্যাটেলাইট সবখানেই যেই দিনটার বেশি বেশি ফজিলত প্রচার করা হয় এবং সারা দেশে মুসলিম জাতি অনেকেই জুমার মধ্যে বা মসজিদে বিভিন্ন ধরনের সালাত জিকির আজগারের মাধ্যমে যে রাতটিকে উদযাপন করা হয় এবং সারা দেশে সরকারিভাবে যেই দিনটিকে উপলক্ষ করে বন্ধ করা হয় সেটা হচ্ছে সবে বরাত তো সবে বরাত নিয়ে এক শ্রেণীর মানুষ যেমন বাড়াবাড়ি করেছে ঠিক আরেক শ্রেণীর মানুষ ছাড়াছাড়ি করেছে আমরা বাড়াবাড়ির মধ্যেও নেই ছাড়াছাড়ির মধ্যেও নেই বরং মধ্যম পন্থায় আমরা সবে বরাতের একটা নিরপেক্ষ আলোচনা দলিল ভিত্তিক তাত্ত্বিক গবেষণামূলক একটি আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে কি শবে বরাত সবে বরাত এটি মূলত একটি ফার্সি শব্দ আমরা সর্বপ্রথম এই সবে বরাত কথাটার তাহাকিক করব তাত্ত্বিক তাহাকিক তথ্যবহুল সবে বরাত ভালো করে বুঝেন এটা কি শব্দ ফার্সি শব্দ মানে এটা সিরিয়া ইরাক এ এলাকার শব্দ আর ইসলাম কি সিরিয়া ইরাক থেকে এসেছে না মক্কা মদিনা থেকে এসেছে ভালো করে বুঝেন মক্কা এবং মদিনা থেকে ইসলামটা আসছে তো এই শবে বরাত যদি আসলেই শরীয়তে থাকতো তাহলে এর নামকরণটাও মক্কা মদিনার ভাষায় অর্থাৎ আরবি ভাষায় হতো সেটা কি হতো যেমন হয় লাইলাতুল কদর এটাকেও বলা হতো লাইলাতুল বরাত আমার কোথায় কি বুঝছেন বোঝা যায় শবে বরাব কী শব্দ ফার্সি শব্দ এই শব্দটাই বলে দিচ্ছে যে এটা মক্কা মদিনার আমল নয় ইসলামের আমল নয় এটা কাদের আমল এটা সিরিয়া ইরাক কুফার আমল হতে পারে সমানিত উপস্থিতি এখন আমরা দেখি শবে বরাব মানে অর্থটা কী দাঁড়ায় শব্দটার আরেকটা তা কি করছে শবে বরাত মানে কি সবে মানে হচ্ছে রাত শবে মনে রাত আর বরাত ফার্সিতে এর অর্থ হচ্ছে রোজ আপনার ভাগ্য তার মানে কি দাঁড়ালো শবে বরাত ভাগ্যের রাত অথবা ভাগ্যর রজনী আসলে কি শবে বরাতে কি মানুষের ভাগ্য নির্ধারণ হয় আমরা কি জানি আল্লাহ কোরআন কি বলছেন সুরা কদর আল্লাহ তালা কি বলতেছেন যে তানাজি মিনকুল্লি আমে আল্লাহমতালা ফেরেশতাকে এবং রুহ আপনার জিবাই সাল্লামকে পৃথিবীতে পাঠান কেন এক বছরে যা কিছু পৃথিবীতে ঘটবে যতজন মানুষ মৃত্যুবরণ করবে এবং যতজন মানুষ জন্মগ্রহণ করবে এবং এই পৃথিবীতে যেখানে যা ঘটবে সব কিছু নির্ধারণ করেন তাহলে এটা কোন রাত্রে কদরের রাত্রে অথচ এইখানে দাবি করা হচ্ছে যে এইটা হচ্ছে ভাগ্য রাত সবে বরাত হচ্ছে ভাগ্যরাত মানে এই রাতে মানুষের জন্ম মৃত্যু লেখা হয় এই রাতে মানুষের ভাগ্য লেখা হয় তাহলে কি কথাটা কি করান মাজিদের বিরোধী হচ্ছে না আচ্ছা এরপরে আরেকটু কথা আসি যে এই শবে বরাত করান মাজিদে কি কোথাও আছে শবে বরাত শব্দটা করান মাজিদের বিসমিল্লার বা থেকে সুরা নাসের সিন পর্যন্ত শবে বরাত শব্দটা করান মাজিদে কোথাও পাবেন না বোঝা যায় কোথায় কি দই তাহলে কি হাদিসের কোথাও আছে রাসুসাল্লামের যতগুলো হাদিসের গ্রন্থ আছে বুখারি বলেন মুসলিম বলেন আবু দাউদ তিরমিজি ইবনে মাজা নাসি মুসনাদ আহমদ মহাত্মা মালিক দারাকুতনি দারেমি মুসানাবি ইবন আব্দুর রাজাক মুসানাবি ইবন আবু সাহেবা রে মনসুর এভাবে যতগুলো হাদিসের কিতাব আছে একটা একটা করে পাতা উল্টাবেন কোথাও হাদিসের কোনো কিতাবের আপনি সবে বরাত শব্দটা পাবেন না আমার কথা কি বোঝা যায় এখন আসি ফেকার গ্রন্থগুলো আমাদের দেশের অনেক বড় বড় যে ফেকার গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে একটা আছে কুদুরি কুদুরি খুলেন কুদুরির শুরু থেকে শেষ পর্যন্ত সবে বরাত কথাটা পাবেন না এবার খুলেন আপনার সরহে বিকায় এটা খুলেন এখানেও পাবেন না আপনি হেদায়া খুলেন হেদায়াতেও পাবেন না তার মানে কি শবে বরাত কথাটা যেমন করানে নেই তেমনি হাদিসেও নেই তেমনি ফিকার কিতাবেও নেই অথচ আমাদের দেশে যে সমস্ত ভাইয়েরা শবে বরাত পালন করে তারা করান মাজিদ থেকে আপনাকে দলিল দিবে আগে প্রমাণিত হলে যে শবে বরাত কথাটা করান নাই হাদিসেও নাই ফেকার গ্রন্থ নাই এখন আপনাকে তারপরও তারা কোরআন মাজিদ থেকে দলিল দিচ্ছে শবে বরাতের কি সুরা দো আয়াত নাম্বার এক দুই তিন চার আল্লাহ তালা বলছেন হামিম ওয়াল মুবিন স্পষ্ট কিতাবের কসম আল্লাহ কি করেছেন শুধু কিতাবের কসম বলেন নাই সুস্পষ্ট কিতাবের কসম মানে এই কিতাবের মধ্যে এই কোরআনের মধ্যে যেমন কোনো বক্রতা নাই তেমনি কোনো সন্দেহ নাই একেবারে সহজ সরল কোরআন মাজিদ এর কসম করে আল্লাহ তালা কি বলতেছেন নিশ্চয় আমি কোরআন এই কোরআন অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি কোন রাতে এক বরকতময় রাতে এই রাতে কি করি আমি আল্লাহ তালা বলছেন ইয়ফ রক ফি হা রাকু কুল্লু আমরিন হাকিম আমি এই রাতে পৃথিবীতে যা যা ঘটবে তার সব কিছু এই রাতে বন্টন করি অর্থাৎ ভাগ্য নির্ধারণ করি এখন এরা যারা শবে বরাত পালন করতেছে এরা এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে এই যে আল্লাহ বলছে যে মোবারকময় রাতে করার নাজিল করেছে এই মোবারকময় রাতটাই হচ্ছে শবে বরাতের রাত এখানে আল্লাহ কি বলেছেন একটু বুঝেন আল্লাহ নাজির করেছেন একটা মোবারক ময় রাতে আবার আল্লাহ তালা সোরা কদরের এক নাম্বার আয়াতে আল্লাহ তালা বলতেছেন কথাগুলো ভালো করে বুঝার চেষ্টা করবেন খুব তাত্ত্বিক কথা একটা কথা যদি না ধরতে পারেন তাহলে যেতুটুকু বুঝবেন না এইটুকুর কারণে পুরো আলোচনায় বুঝবেন না আল্লাহ বলছেন বরকত ময় রাতে নাজিল করেছেন বলেন এক আবার বলতেছেন কদর সুরা কদরের এক নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন আমি অবতীর্ণ করেছি নাজিল করেছি কোন রাতে কদরের রাতে কদর কোন মাস কদর কোন মাসে হয় সাবান মাসে না রমাজান মাসে আল্লাহ তালা বলছেন সুরা বাকার একশো পঁচাশি নাম্বার আয়াত শাহরুর রমা দান আল্লাজিনা উমজিলাফি কুরআন হুদাল্লিন নাস। আমি এই কোরান নাজিল করেছি রমাজান মাসে কেন মানুষ জাতির হেদায়তের জন্যে সমস্ত মানুষের হেদায়তের জন্য আল্লাহ কোরান অবতীর্ণ করেছেন কোন মাসে কোন মাসে রমাজান মাসে আর আল্লাহ আরেক আয়তে বললেন যে করানকে অবতীর্ণ করেছি কদরের রাতে আরেক আল্লাহ আরেক আয়েতে আল্লাহ তালা বলছেন করানকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে তার মানে করানকে অবতীর্ণ করা হয়েছে বরকতময় রাতে আর এই রাতটা এই বরকতময় রাতটা হচ্ছে কদরের রাত আর এই কদরের রাতটা হচ্ছে রমাজান মাসে এখন কি বোঝা গেছে তাহলে এখানে যে আল্লাহ বরকতময় রাত বলল এটা কি কদরের রাত না এই বরাতের রাত কোনটা ভালো করে বলেন তো কোনটা রাত বরাতের রাত না কদরের রাত এই ব্যাখ্যাটা কি আমি করলাম না আল্লাহ করছে তাহলে আল্লাহ ব্যাখ্যা দিল কোন রাতে নাজিল করেছি কদরের রাতে আর আপনার ভণ্ড মৌলভিশাপ বলতেছে যে নাজিল হয়েছে শবে বরাতের রাতে আল্লাহটা ঠিক না আপনার এই ভন্ড মৌলীটা ঠিক কোনটা সম্মানিত উপস্থিতি এরপরে আসেন সমস্ত গ্রন্থগুলো খুলেন এই রাত বলতে আল্লাহ সবে বরাতকে না কদরের রাতকে বুঝিয়েছেন খুলেন আপনি তাপসির ইবনে কাসির ষোলো নাম্বার খণ্ড আপনার আষ্টশত চুয়ান্ন নাম্বার ফিস্টা এরপরে তাফসিরে মারিফুল কোরআন যেটা হানাফিরা প্রকাশ করেছে সেটা খুলেন সেটার আপনার সাত নাম্বার খণ্ডের আষ্টশত আটচল্লিশ পৃষ্ঠা এরপরে খুলেন তাফসিরে লাইন আমাদের হানাফি মাদ্রাসার কৌমি মাদ্রাসায় যেই কিতাবটা পড়া হয় তাফসীরের কিতাবটা সেটা খুলেন সেটার আপনার পাঁচ নাম্বার খণ্ডের আষ্টশো চুয়ান্ন পৃষ্ঠা এইভাবে তাপসিরে কুর্তুবি খুলেন এইভাবে আপনি যত তাপসির গ্রন্থ খুলবেন সমস্ত তাপসির গ্রন্থের একটাই কথা আল্লাহ এখানে লাইলাতুল মোবার এই লাইলাতুল মোবার অর্থাৎ বরকতময় রাত বলতে সবে রাতের রাতকে বুঝার নাই বলেছেন কোন রাত কদরের রাত লাইলাতুল কদরের রাত যেটা আছে রমাজান মাসে সাবান মাসে না তাহলে সমস্ত তাপসির একমত যে এই বরকতময় রাতটা হচ্ছে কদরের রাত বরাতের রাত নয় একদিকে আল্লামনে বললেন যে কদরের রাতই হচ্ছে বরকতময় রাত তাপসির গ্রন্থ বলতেছেন আর আমাদের দেশের অনেক মৌলবী সাপ বলতেছে যে এখানে বরকতময় রাত যে আল্লাহ বলেছেন সেটা হচ্ছে এই সবে বরাতের রাত কার কথাটা নিবেন মৌলবীর কথা নিবেন না মোহাদ্দ তাফসির কারক আপনার যারা তাফসিরুল কোরআন করেন করানের যারা তাফসির করেন আবার অন্যদিকে আল্লাহ বললেন কাদের কথা নেবেন আল্লাহর কথাই আমাদেরকে নিতে হবে এতক্ষণের আলোচনায় যেটা আমি স্পষ্ট ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাতে চাইছি সেটা হচ্ছে আল ওরা যে বলে বরকদময় রাত এটা হচ্ছে সবে বরাতের রাত এই কথাটা কি ঠিক না বে ঠিক আপনারা কি বুঝলেন ঠিক না ঠিক না এটা হচ্ছে কদরের রাত তাহলে কোরআন মাদিস থেকে এবং তাফসির গ্রন্থকে প্রমাণ হল রাত বলতে কোনো রাত নাই বুঝাতে পারছি আচ্ছা এইবার একটু হাদিস থেকে আসি তারা যে হাদিসগুলো দেয় সেই হাদিসগুলোতে শবে বরাতের কথা নাই হাদিসগুলোতে কি আছে সাবান শাবান মাসের পনেরো তারিখ শাবান মাসের পনেরো তারিখের রাত সমানিত উপস্থিতি এখন একটা একটা করে হাদিস দেখেন যে দলিলটা তার হাদিস থেকে দিবে প্রথম তারা বরাতের হাদিস শবে বরাতকে প্রমাণ করার জন্য একটা হাদিস নিয়ে আসে তিরমিজি থেকে এখানে তিরমিজির সাতশত উনচল্লিশ নম্বর হাদিস আয়েশা রাজি আল্লাহুতালহা বলতেছেন যে ফাকাত্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম লাই লেতেন এক রাত্রে আমি এবং আল্লাহ রাসুল সাল্লাম একসঙ্গে শুয়েছিলাম হঠাৎ দেখি রাসুল সাল্লাম আমার পাশ থেকে নেই তাই আমি রাসুল সাল্লামকে খুঁজতে শুরু করলাম ফা আমি বাড়ি থেকে বাইর হলাম ফাইজা ওয়াহু আবিল বা আমি দেখলাম রাসুল সাল্লাল্লাহু আলু সাল্লাম ওই বাকি নামক কবর স্থানে গিয়ে দোয়া করতেছেন তো যখন আমি তার কাছে গেলাম আল্লাহ রাসুল আমাকে বললেন আয়েশা তুমি যে আমাকে খুঁজতে বেরিয়ে বাড়ি থেকে তোমার কি এই ভয় হচ্ছে যে আল্লাহ এবং তার রাসুল তোমার উপর বে করবে এই কথাটা একটু বুঝিয়ে বলি আল্লাহ রাসুলের তখনও স্ত্রী ছিল নয়জন কয়জন নয়জন তো রাত দিন ভাগ করা ছিল এই রাত থাকবে এক স্ত্রীর কাছে আরেক স্ত্রীর কাছে আরেক রাত এইভাবে ভাগ করা ছিল আমার কথা কি বুঝছেন এখান থেকে একটা শিক্ষণীয় যাদের এক দুই তিনটা বউ আছে খালি এক বউয়ের দিকে ধাবিত হবেন আরেক বউ ছেড়ে দেবেন এই হিসাব ভুল কেয়ামতের মাঠে যেই বউকে আপনি অবহেলা করেছেন তার হিসাব দিয়েই জান্নাতে যেতে হবে যত বড় সুফি আপনি হন আমার কথা কি বুঝছেন বউ দুইটা থাকলে এই বউ যদি পায় তিন রাত ও পাবে তিন রাত এই বউ যদি চায় দুই কেজি চাল ও পাবে দুই কেজি চাল এই বউ এই বউয়ের বাড়িতে যদি খাবার না থাকে তাহলে আরেক বউর বাড়িতে খাবার থাকবে না বুঝাতে পারছি তো এই দিনের রাতটা ছিল আয়সার ঘরে তো আমার আসল বাইর হয়ে চলে গেলেন আয়সা রাজি আল্লাহ না খুঁজতে বাইর হলেন তখন আল্লাহ রাসুল তাকে বলেন ও তুমি কি মনে করছো যে আল্লাহ এবং তার রাসুল তোমার উপর বেঞ্চাবি করতেছে মানে আজকে তোমার এখানে থাকার কথা তোমার এখানে না থেকে আমি আরেক স্ত্রীর কাছে গেছি তখন আয়সা রাজি আল্লাহ তালানা বলছেন জি আল্লাহ রসুল আমি এটাই ভাবছি তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন না আমি এই জন্যে আসিনি তুমি কি জানো ইন্দিল লাইলাতান মিন নিসফে শাবান আজকে হচ্ছে সাবান মাসের পনেরো তারিখের রাত এই রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন নেমে এসে মিন কাল বংশের যে ছাগল রয়েছে এই ছাগলের যত প্রসম রয়েছে তার থেকে বেশি সংখ্যক মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন আরবের কাল সুহান আল্লাহ একটু দেরিতে বলতে হবে আগে ঘটনা আছে খালি শুনলেই সুহান আল্লাহ বলা যাবে না তো বলতেছিলাম আরবের যতগুলো ছাগলের গোত্র ছিল তার মধ্যে একটা হচ্ছে কাল বংশ এই গোত্রের ছাগলদের খুব পশম ছিল তো আল্লাহ রাসুল এটাই বলতেছেন এই ছাগলের যত পশম ঠিক তার চেয়ে বেশি সংখ্যক মানুষকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ বলিয়েন না একটু কাহিনী আছে এই হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করার পর তিনি বলতেছেন আমি আমার উস্তাদ ইমাম বুখারিকে বলতে শুনেছি এই হাদিসে দুইজন রাবি আছে এই হাদিসে দুইজন রাবি আছে একজনের নাম হচ্ছে হাজ্জাস আরেকজনের নাম হচ্ছে ইয়াহ ইয়া এই হাজ্জাস শুনেছে ইয়াহ ইয়ার কাছে আমার কথা কি বুঝছেন হাজ্জাস শুনেছে ইয়াহ ইয়ার কাছে তো ইমাম বুখারি বলতেছে এই হাজাস কোনো দিন ইয়াহিয়ার কাছে কোনো দিন কোনো হাদিস শুনে নাই ও ইয়াহিয়ার নামে মিথ্যা কথা বলতেছে আমি কি বুঝাতে পারছি আপনাকে আবার এই যে ইয়াহিয়া ও বলতেছে আমি শুনেছি উরুয়ার কাছ থেকে তো ইমাম বুখারি বলতেছে এই ইয়াহিয়া কোনোদিন দিন উরুয়ার কাছ থেকে কোনো হাদিস জীবনে কোনো দিন শুনেনি তার মানে এই হাজাস যে বললো আমি ইয়াহিয়ার কাছে শুনেছি তার মানে ও সত্য বলেছে না মিথ্যা বলেছে মিথ্যা আবার ইয়াহিয়া বলতেছে আমি শুনেছি উরুয়ার কাছ থেকে তার মানে ইয়াহিয়া সত্য বলেছে না মিথ্যা বলেছে মিথ্যা বলেছে তাহলে হাদিসটা কি সত্য হলো না মিথ্যা হলো এখন কি শুভানন্ বলা যাবে এখন কি হাদিস দিয়ে আমল করা যাবে তাহলে এই যে দিনী ভাইয়েরা যারা শোবে বরাতের পালন করতে চায় এই একটা হাদিস হাদিস কি সত্য না মিথ্যা 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 হাদিস দিয়ে আমল করা যায় তাহলে এ হাদিস বাদ এ হাদিস দিয়ে সবে বরাত পালন করা যাবে না এখন আরেকটা আসি। আরেকটা হাদিস তারা নিয়ে আসবে ইবনে মাজা থেকে ইবনে মাজার এক হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিস এইবারে আলী রেজাল্লাহুর তালানা বলতেছেন যে রাসুল সাল্লাহ বলছেন ই যে মিন নিসবে সাবান যখন সাবান মাসের পনেরো তারিখ আসে ওই রাত্রে তুমি কি করো ফা কুমু লাহা ওই রাতের বেলায় তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো নফল সালাত আদায় করো জারি ভিত্তিতে আমাদের দেশে নফল সালাত আদায় করা হয় সারা রাত নামাজ পড়ে অথচ এসার নামাজ কিন্তু পড়েনি আবার ফজরের নামাজও পড়বে না আমার কথা কি বুঝছেন ওই দিন সারা দিন নামাজ পড়িনি মাগরিবও পড়ে নাই এ সারটাও পড়ে না এমনিতে গিয়ে সারা রাত ফজর আপনার নফল সালাত তাদের করছে আবার ফের কি ফজরেরটাও পড়বে না যখন রাতের দুটা তিনটা বাজবে ক্লান্ত হয়ে চলে আসবে এক ঘুম সকাল দশটা মাঝখানটা ফজর নাই এই যে এ হাদিসের ভিত্তিতে আর আল্লাহ রসুল বলছেন পরের কথায় অসুম নাহা রাহা এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো হাদিস পাওয়া গেছে পাওয়া গেছে এখন এই হাদিসের কথা কি এই হাদিসের কথায় এই হাদিসটা বর্ণনা করেছেন একজন রাবি তার নাম হচ্ছে আবু বুকর ইবনে আবু সুবারাহ আবু বকর ইবনে আবু সুবারাহ সম্পর্কে ইমাম বুখারি বলতেছেন ও একজন অত্যন্ত দুর্বল রাবি কোন রাবি যদি দুর্বল হয় তার থেকে হাদিস নেওয়া যায় না বুঝাতে পারেনি উনি ভাত খেয়েছে কি দিয়ে জিজ্ঞাসা করলাম আর বলতে পারে না হাদিসের জগতে যদি এরকম হয় যে একটা লোক সকালে কি খেয়েছে দুপুরে বলতে পারে না তার হাদিস নেওয়া যাবে না আমার কথা কি বুঝছেন তো ইমাম বুখারি বলতেছে ও একজন অত্যন্ত দুর্বল রাবি আর ইমাম বুখারির উস্তাদ আহমদ বিন হাম্বল বলতেছেন ও একজন পরিত্যক্ত রাবি পরিত্যক্ত রাবি মানে কি বুঝাতে পারেনি আমি যদি বলি এটা হচ্ছে পরিত্যক্ত জুতা পরিত্যক্ত জুতা মানে কি ছেঁড়া জুতা এখানে যদি পরে থাকে নেবেন কেউ মানে এটা কি বাতিল পরিত্যক্ত মানে কি বাতিল পরিত্যক্ত টাকা মানে কি বাতিল টাকা এই টাকা দিয়ে মানুষ সদাই দিবে না এখন ইমাম বিন হাম্বল বলতেছে ওইজন পরিত্যক্ত রাবি ইমাম নাসাইও একই কথা বলতেছেন অপরিত্যক্ত রাবি ইমাম আবুদাউদ একই কথা অপরিত্যক্ত রাবি এই কারণে সমস্ত মহাদ্দিসদের মত নিয়ে ইবনু হাজার বলতেছেন উনি এমন একজন যার কাছ থেকে হাদিস গ্রহণ করা যায় না তার মানে এই যে হাদিসটা আমি বললাম এই হাদিসটা গ্রহণীয় নয় এটা আমরা বললে হবে না মুহাদ্দিসগণ মুহাদ্দিসগণ আগেই বলে দিয়েছেন যে এই হাদিস দিয়ে আমল করা যাবে না তাহলে এই হাদিস দিয়ে সবে বরাত প্রমাণ করা যাবে যাবে না আচ্ছা এরপরে আরেকটা হাদিস তারা নিয়ে আসবে মিসকাতের এক হাজার তিনশত পাঁচ নাম্বার হাদিস অর্থাৎ তেরো শত পাঁচ নাম্বার হাদিস আইসার তালানু বলেন যে এক রাত্রে আয় আল্লাহ রাসুল সালাম আমাকে জিজ্ঞাসা করলেন হাল তাদি না লাইলু ও আয়েশা তুমি কি জানো এই রাতটা কি রাত আয়েশাকে আল্লাহ রসুস সালাম জিজ্ঞাসা করতেছেন তখন আল্লাহর সুসাত সালাম বলছেন হ্যাঁ জি হিলাইলাতিন ফিনমিন সাবান এই রাতটা হচ্ছে সাবান মাসের পনেরো তারিখ যেটা আপনি সবে বরাত বলছেন এই রাত তখন আয়েশারা জিয়াহতান বলছেন ফিহিমা ইয়াসুরুল্লাহ আল্লাহ রসুল এই রাতের কি হয় তখন রাসূসত সালাম বলতেছেন শোন ফিহিমা আইয়া তুবা। কুল্লু মাউলুদিন ফিহাজিহি সানাতি মিন বানি আদম বনি আমে বনি আদমের কতটা ছেলে এই বছরে জন্মগ্রহণ করবে তা এই মাসে লেখা হয় এই তারিখে এই রাতে লেখা হয় ওয়া ফিহা হালিকিন মিন বানি আদম ফিহাজিহি লাইলাতিন ফিহাজি সানাত এই রাতে এক বছরে কতজন মানুষ মারা যাবে এই বছরে সব লেখা হয় আর কি করা হয় এই রাতে আল্লাহর কাছে তোমাদের আমলগুলো পেশ করা হয় আর কি করা হয় তোমাদেরকে এই রাতে কে কতগুলো চাল পাবে কে কতগুলো ধান পাবে তার মানে রিজিক লেখা হয় সম্মানিত উপস্থিতি এখন এই হাদিসটা সম্পর্কে একটু আসি আগে এই হাদিসটার সনত মানে কিভাবে 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 আল্লাহ রাসুল পর্যন্ত হাদিসটা আসলো ধরেন ওই যে হাদিসা হচ্ছে ইমাম বাইহাকি ইমাম বাইহাকি শুনেছে এই লোকের কাছে এই লোক বলতেছে আমি শুনেছি এই লোকের কাছে এই লোক বলতেছে আমি শুনেছি এই লোকের কাছে এই লোক বলতেছে আমি শুনেছি এই আয়েশার কাছে আর আয়েশা বলতেছে আল্লাহ রাসুলের কাছে এখন ইমাম বাইহাকি বলতেছে এই যে আমি হাদিসটা বর্ণনা করেছি আমার একটা গ্রন্থ নাম হচ্ছে সোনানুল কুবরা ওইখানে আমি শবে বরাতের যতগুলো মুনকার হাদিস আছে তার থেকে দুইটা হাদিস ওইখানে লিখছি আর এই হাদিস দুটা গ্রহণীয় নয় তার মানে ইমাম বাইহাকি কি বলতেছেন যে এই হাদিস দিয়ে শবে বরাত পালন করা যাবে না বুঝতে পারছি কে বলতেছেন যিনি হাদিসগুলো বাড়িতে বাড়িতে গিয়ে সংগ্রহ করেছেন তিনি নিজেই বলতেছেন মানে যার কিতাব দিয়ে মৌলিস বলতেছে যে এই যে দেখেন শবে বরাতের হাদিস উনিই বলতেছেন ওই মুহাদ্দিসি বলতেছেন এই হাদিসটি মুনকার মানে মুনকার মানে আমরা এর আগে জানছি কি মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় কোন রাতে লাইলাতুল কদরে আর এইখানে বলা হচ্ছে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় সবে বরাতে রাতে তাহলে কথাটা কি আরেকটার উল্টা কথা হলো না যখন কোনো কথা সই হাদিসের বিরুদ্ধে হয় তখন ওই হাদিসকে মুনকার কথা বলা হয় আমার কথা কি বুঝছেন মুনকার মানে বিরোধী কথা তাহলে ইমাম বাইহাকিও নিজে বললেন যে এই হাদিস চলবে না এখন আরেকটা হাদিস আসছে ইবনে মাজার আপনার তেরোশো তো নব্বই নম্বর হাদিস এই হাদিসটা লক্ষণীয় ভালো করে শুনবেন সবে বরাতের যতগুলো হাদিস আসছে তার সবগুলো হাদিস দুর্বল আর না হয় জাল কিন্তু এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা সহি এই হাদিসটা সহি এই হাদিস শোনার পর সুবাহান আল্লাহ বলা যাবে কোনো সমস্যা নেই হাদিসটি তিরমিযি আপনার ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস সেইখানে আপনার আবু মুসা আর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লাইয়াতালিয়ু মিন লাইলাতিন মিন নিসফে সাবান নিশ্চয় আল্লাহ তাআলা লাইলাতুল কদরে দুনিয়ার আসমানে নেমে আসেন নেমে এসে রাসুসাল্লাম বলছেন ফাইয়াক ফির মানুষকে ক্ষমা করেন খালকি জামিয়া আল্লাহর যত সৃষ্টি আছে যত জিন আছে যত ই আছে আপনার মানুষ আছে সবাইকে ক্ষমা করে দেন তবে দুইটা শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না ইল্লালি মুশরিকিন ও মুশাহিন যারা আল্লাহর সাথে শিরিক করে আর যারা মানুষের সাথে হিংসা করে এই হিংসুক আর এই মুসরেককে ক্ষমা করেন না বলি সুবাহান্লাহ এই হাদিসটি নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তার সিলসিলা সইয়ার মতে লিখে বলতেছেন যে এই হাদিসটি যতগুলো সনদে আসছে সবগুলো সনদ একত্রিত করে এই কথা সুস্পষ্ট যে শোবে এই হাদিসটি সহি আমার কথাই বলছেন পনেরো সাবানের এই হাদিসটি সহি তার মানে আমরা যে সবে সবে বরাতের কথা বললাম এতক্ষণ যে আলোচনা করতেছি মূলত এটাকে সবে বরাত বলানো হয় না এটাকে বলা হয় লাইলাতুন নিসে সাবান মানে সাবান মাসের পনেরো তারিখের রাত বুঝতে পারছি আর এই রাতের একটা ফজিলত আছে কি এই রাতে আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ব্যতীত সমস্ত মানুষকে ক্ষমা করে দেন তার মধ্যে একটা হচ্ছে যারা মুসরেক আর যারা হিংসুক তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না আমার কথা কি বুঝছেন তাহলে এই রাতের আমল কি বলেন তো এখন এই রাতের আমল কি নামাজ পড়বেন জিকির করবেন সিয়াম পালন করবেন নামাজ রোজা জিকির আজগারের কথা এখানে নাই খালি দুইটা কাজ করে ঘুমাতে হবে এই রাতে যখন ঘুমাবেন আপনার ইমানে এবং আমলে কোনো ধরনের যেন শিরিক না থাকে আর আপনার কোনো মানুষের সাথে হিংসা যেন না থাকে ও কোটি টাকা মেরে খাক আপনার দশ বিঘা সম্পদ কেড়ে নেই ওই রাতে আপনি কোনো কারোর সাথে হিংসা করবেন না আমার কথা কি বুঝছেন সামনে যে পনেরো সাবানের রাতটা আসতেছে এই রাতে ঘুমানোর সময় এই রাতে আপনি কখনো আল্লাহর সাথে শরিক করবেন না এটা আমলও হোক আর আঁকিদাই হোক আপনি চিন্তায় থাকবেন যে আমার যে আমলগুলো আছে এগুলোর মধ্যে শিরিক আছে কিনা আমার যে আঁকিদে আমার যে বিশ্বাস এই বিশ্বাসের মধ্যে শিরিক আছে কিনা যদি আপনার শিরিক না থাকে আর আপনি যদি কারোর সাথে হিংসা না করে এই রাতে শুয়ে থাকতে পারেন বা এই রাতটা কাটাতে পারেন তাহলে আল্লাহ সুবাহন তালা আপনাকে ক্ষমা করে দিবেন ক্ষমা চাওয়াও লাগবে না বলি সুবাহন আল্লাহ বুঝাতে পারছি কি কিন্তু এই রাত্রে লক্ষ্য করে এখানে আরেকটা জিনিস এতদিন তো শুনেছি যে সবে বরাতের রাত বলতে বা আপনার পনেরো সাবানের রাত বলতে কোনো কিছু নেই এই কথাটা ভুল কথাটা ভালো করে বুঝেন এই কদরে রাতের ফজিলত আছে যেটা এহাদিস দ্বারা প্রমাণিত এটা আমি বলিনি এটা নাসির উদ্দিন আলবাণী রহমতুল্লাহ বলতেছেন এবং যুগশ্রেষ্ঠ মহাদিস যার উপর শরীরটা ভর করে আছে কথা বললেই আমরা যার কথা বলি তার নাম হচ্ছে ইমাম ইবনু সাইম রহমতুল্লাহ আলাই তিনিও বলতেছেন যে কদর রাত্রের অনেকগুলো মারফু এবং সাহাবাকারের আসার রয়েছে যেই মারফু এবং আসারগুলো সম্মিলিত করলে এই কথাটা স্পষ্ট যে এই রাতটার একটা ফজিলত আছে বুঝতে পারছি তবে ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন কিন্তু এই রাতে কোনো ধরনের ইবাদত নেই এই রাতে মুসলিমগণ যা করে তা প্রত্যেকটাই বিদাত কি কি করি এই রাতে এই রাতে আমরা নামাজ পড়ি দোলে দলে গিয়ে এই নামাজ পড়লে সবেব রাতের রাত এই পনেরো সাবানের রাতকে কেন্দ্র করে যদি একবার সুবাহান আল্লাহ করেন অথবা একবার আলহামদুলিল্লাহ করেন অথবা একটা সিজদা দেন তাহলে আপনার জাহান নাম ওয়াজিব ভালো করে বুঝেন আমি কিন্তু বুঝে শুনে বলতেছি এই যে ফজিলতপূর্ণ রাত এই রাতে আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো ইবাদত দেন নাই আমার কথা কি বুঝছেন ওই যে একটা হাদিস যে রাসুল সাল্লাহ সাল্লাম আয় আপনার আবু আলীকে বললেন যে রাতের বেলায় নামাজ পড়ো এই হাদিসটা কি সহি সহি নয় একেবারে বান আর জাল হাদিস তো ওই হাদিসের আমল করে যদি আপনি রাতের বেলায় নামাজ পড়েন অথবা জিকির করেন তাহলে এই একটা জিকির একটা আল্লাহ একটা আলহামদুলিল্লাহ অথবা এক রাকাত নামাজ অথবা একটা সিজদায় আপনার জন্যে জাহান নাম যথেষ্ট কেন এই রাতে আল্লাহ রসুল জিকির করতে বলেন নাই এই রাতে আল্লাহ সাল্লাম সালাত করতে বলেন নাই তবে হ্যাঁ আপনি প্রতিদিনই নামাজ পড়েন তাহাজ পড়েন প্রতিদিনই একটু কোরআন আপনার প্রত্যেক রাতে একটু করন মাজিদ তেলয়াত করেন সেই দাঁড়াবাহিও তাই সেদিনও করলেন তাহলে কোনো সমস্যা নেই আমার কথা কি বুঝছেন আপনি প্রত্যেক রাতেই তাহাজ্জোত পড়েন প্রায় পড়েন তো ওদিনেও পড়লেন কিন্তু রাত কো আপনার ওই লাইলা তো নিষ্পে সাবানের রাত মনে করে যদি নামাজ পড়েন তাহলে এটাই হবে বিদাত আর এই বিদাত হওয়ার কারণে আপনাকে যেতে হবে জাহান নামে কেন আপনার রাসুসালাম বলছেন মিসকাতের একশো চল্লিশ নাম্বার হাদিস যে মানে আমিলা আমানা লাইসা রাদ্দুন আমি আমল করতে বলি নাই অনুমতি দেই নাই এরকম কোনো আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহার নাম এবং তার আমলটা বাতিল আমি আমল করতে বলি নাই আর আপনি যদি করেন তাহলে এটা হবে কি বাতিল এটাই হবে বিদাত আর কুল্লু বিদাতিন আলা ও কুল্লা আলা তিন ফিন্নার প্রত্যেকটা বিদাতেই হচ্ছে গমরাহ এবং প্রত্যেকটা গমরাহির স্থান হচ্ছে নাম বুঝা গেছে কি এই রাতে কোনো ধরনের সালাদ চলবে না জিগির আজগার চলবে না তবে প্রতিদিন আপনি পড়েন প্রত্যেক রাত্রে আপনি পড়েন সেজন্য আপনি পড়তে পারেন কিন্তু এই রাতকে লক্ষ্য করে না এই হিসাব করে না যে আজকে কদরের রাত ভালো করে কথাটা স্পষ্ট বুঝিয়েন দুই এই রাতে আমাদের দেশের আপনার মসজিদগুলোতে ওয়াস মাহফিল করা হয় বক্তায় ডেকে এনে ওয়াস মাহফিল করা হয় এই ওয়াস মাহফিল করা বিদাত কারণ আল্লাহ রাসুল তো ওই রাতে ওয়াজ মাহফিল করতে বলেন নাই সাহাবিদেরকে ডাকছিলেন যে আসো একটু আমরা ওয়াজ মাহফিল করি করছেন বয়ান করছেন করেননি আচ্ছা আবার এই রাতে লক্ষ্য করে দিনের বেলায় সিয়াম রাখি আল্লাহ রাসুল তো সিয়াম রাখতে বলেন নাই আপনি যদি সিয়াম রাখেন তাহলে এইটা হবে বিদাত একটা সিয়ামই যদি সোননাথ হয় জান্নাতের জন্য যথেষ্ট আর যদি বিদাত হয় আবার জাহান্নামের যথেষ্ট অতএব সালাতও চলবে না জিকি রাজগারও চলবে না সিয়ামও চলবে না আবার আরেকটা জিনিস করা হয় যেটা আমাদের এলাকায় এই যে দেখেন সারা বছর খবর খবর নাই এই রাতে গিয়া বাড়ি বাড়িতে হালুয়া রুটি তৈরি করা হবে হালুয়া রুটি তৈরি করে হালুয়া রুটি নিজে খাবে আর মানুষকে দিবে আর বলবে কি যে এই দিনে সাল্লামের উহুদের যুদ্ধে দান দাল মোবারক শহীদ হয়েছিল আল্লাহ রাসুল খাবার খেতে পার নাই তাই হালুয়া রুটি খেয়েছেন আমরাও খাই আল্লাহ সাল্লাম হালুয়া রুটি খেয়েছেন উহুদের যুদ্ধে কথা ঠিক কিন্তু উহুদের যুদ্ধ কোন সালে কত তারিখে হয়েছে দেখি জানি উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে কোন মাসে শাওয়াল মাসে শাওয়াল মাস কোন মাস ওই যে রমাজানের পরের মাস মানে ঈদের মাসটা যেটা ওটাকে বলা হয় শাওয়াল মাসে আল্লাহ রাসুলের দাঁত শহীদ হলো সাওয়াল মাসে উহুদের যুদ্ধকে কেন্দ্র করে আর আপনি কত বড় সুফি তার দুই মাস আগেই বরাতেই খাচ্ছেন আপনার হালুয়া রুটি এটা কি হলো হ্যাঁ আরেকটা জিনিস করা হয় সেটা কি ওই যে আমরা বাড়িতে গিয়ে আমাদের কবরস্থানগুলো জিয়ারত করি আপনি দলিল দিবেন ওই যে আয়েসারা জিয়্লাহকে থুয়ে যে কবরস্থানে গেছিল আল্লাহ দোয়া করতে তো আমি তো এই হাদিসটা আগে আপনাকে বলছি হাদিসটা জাল তারপরেও যদি হাদিসটাকে আপনি আপনি নিজের বুদ্ধিতে সহি ধরেন তো আল্লাহ রসুল একাই গেছিলেন দল বলকে তো নিয়ে যান নাই বরং না আয়েশাকে ঘুমিয়ে ছুঁয়ে গেছে আলীকে ডাকলেন না চলো আলী একটু কবরে গিয়া জিয়ারত করে আসি দোয়া করে আসি উমর আলী উসমানকে ডাকলেন না তাহলে আপনি কেমনে করবেন কথা কি বোঝা গেছে তাহলে এই দিনকে লক্ষ্য করে কবর জিয়ারত করা যাবে না সালাতও আদায় করা যাবে না সিয়ামও আদায় করা যাবে না জিকিরও করা যাবে না কাজ কি এই রাতে কেন্দ্র করে দুইটা কাজ এক শিরিক মুক্ত থাকা আর দুই হিংসা মুক্ত থাকা আল্লাহ আমাদের এতক্ষণে আলোচনাকে বোঝার তৌফিক দান করুক বলে আমিন